আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে আমরা আবার চলে আসলাম লাঞ্চ করতে এই দুজনে। তো আজকে আমরা আবার সাথে লাঞ্চ করবো বসে। তো কি কি খাবো দেখে নি। ওখানে আম্মু তাজা একদম একটু আগে কেটে রান্না করছে, তাজা শোল মাছ একদম, দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করছে। ডাল আছে, পুঁটি মাছের ঝোল আসছে, আর আলু চেস সিম্পল একদম। শুরু করি, শুধু শুধু রক্ষে না, জানি না কিছু না, শুধু শুধু রক্ষে না, অভ্যাস খারাপ। তাও এটা দিলে আলু ভাজি তো আগে দিব, ভাজি না ভিজা নিবা, ভিজা নিবা। গরম আলু ভাজি, গরম ভাতের আলু ভাজি খেতে পারি এখন ময়দা। আলু ভাজিটা ভালো হয়েছে, শুধু আলু ভাজি দিয়ে ভাত খাওয়া যায়। ওইরকম যদি হয় তাহলে ওইরকমই হয়েছে। হলুদটাকে বেশি পারলো না, নতুন আলু আছে, নতুন আলু না, পুঁটি মাছটা না, ভালোই মনে হয়েছে। পুরি মাছ সবসময় ভালোই হয়। এখন যে সেই পুঁটি মাছ গুলো এসে যখন যেগুলো বের হবে এগুলা তো একদম শাড়ি পরা পুঁটি মাছ, রঙিন। বন্ধুরা, আমার মনটা একটু ভালো না, এজন্য একটু কথা কম বলতেছে, কিছু মনে করেন না। আর শরীরটা বেশি ভালো না, মনটাও ভালো না, আমি দুঃখিত। আসলে ভালো দেখবার একটু, হ্যাঁ
দেই না তো কিছু নেব না পুটি মাছ আমার কাছে ভালো লাগে না না টমেটো দিয়ে পুটি মাছটা কিছুদিন পর পাওয়া যাবে না আমি একটু খাই টমেটো দিতে পাওয়া যাবে না আমার যায় কিন্তু মজা নেই তোমার খাইছে পাইছে না মজা লাগে না তো শীতকালে খাবারটাই একটু অন্যরকম শীতকালটাই সবচেয়ে সুন্দর অনেকে শীতকাল পছন্দ করে না কেন যারা একটু খোলামেলা থাকতে পছন্দ করে তারা শীতকাল পছন্দ করে আমরা শীতকাল আর গরমকাল শীতকালও খোলামেলা থাকি তুমি তো কোনোদিনই পুঁটি মাছ না দেখো খাও খাইছি তো খাও মাত্র তো খেলাম ভালো লাগে না ভালোই শোল মাছে কিছুক্ষণ আগে আমি কাটছে একদম তাজা আমি নতাছি এমন বড় তাই আমার দুই হাত হবে দুই হাত না দেড় হাত বড় মাছ না পিছুলাতে পড়ে না বলে না যে গভর্নমেন্ট বলে না যে মেয়েটা শুধু শুধু ভাত খায় শুধু শুধু শুকনো শুকনো ভাত খেতেছে ঠিকই বলে মেয়েটা মাঝে মাঝে দেখে গেলে শুকনো এরকম শুকনো ভাত খেতেছে হাসো কেন শুকনা ভাত কেউ কেউ খায় নাকি তাজা মাছের মজা আর ফ্রিজে রেখে খাওয়ার মজাটা কি দেখছো এখন বুঝতে পারতেছো মেয়ে মানুষের পাওয়ার কত তুমি জানো কত পাওয়ার মেয়ে মানুষের তুমি মেয়ে মানুষ ছেলে মানুষে ভাইঙে আবার ঘুরতে পারে তার জীবনটা সুন্দর করে করতে পারে আবার একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের জীবনটা পুরো ধ্বংস করে দিতে পারে একদম সেটা পাঁচ দিন সাত দিনের সম্পর্কে হোক না কিন্তু হঠাৎ বুঝবো না এই পাটটা থাকা স্বাভাবিক তুমি তোমার এখন বোঝার ক্ষমতাটা হয়নি একটু বড় হল বুঝবা খাইতে মনে চাই না লাগে জীবনটা উলট পাল্ট হয়ে গেছে কেমন জানি কিছুদিনের জন্য একটু রেস্টে যাও একটু জুই খাবে একটু একা থাকা দরকার
প্রতিদিন খাইতে তো লেট হয়ে গেল, এত লেট হয়ে গেল প্রতিদিন খাইতে, কিন্তু তাড়াতাড়ি খাওয়া যাবে। কদিন আগে খাইছ? কদিন আগে খেয়েছি মানে আমি দুধ খাই না। প্রতিদিন তোমার লেট হয়ে গেছে, প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে হবে। খুব মজা হয়েছে খাবারটা, এবার আজকে তাজা মাছ। মনটা এতটাই খারাপ, আমি আসলে কোনো কমেন্ট কোনো মন্তব্যই করতে পারতেছি না ওদের কাছে। কী বলবো, তোর ফুল আপস রয়েছে, আমি একদম পুরো অন্ধকারে তোলা যেতেছি। পাওয়ারফুল কিছু জিনিস আছে এই দুনিয়াতে, এই বুঝলাম কিছুদিনের ভিতরে, অনেক পাওয়ার, এগুলোর খুব পাওয়ার, এগুলোর কাছাকাছিও যেতে নেই কখনো। তো বন্ধুরা, আজকে এখানেই খাবার দাবার শেষ হয়ে গেল। খাবারগুলো একদম তাজা তাজা ছিল, যেমন পুঁটি মাছটা তেমন শোল মাছটা, ডালটাও আলু কুচিটাও খুব ভালো হয়েছে। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।